আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন সবাই? ও আজকে আপনাদের সামনে হাজির হলাম অনেকেরই একটা সমস্যা, আবার যেহেতু শীতও আসতেছে এই সমস্যাটা কন্টিনিউ হতে পারে বা বেশি সমস্যা হতে পারে। আজকে টপিক হচ্ছে কবুতরের কাশি হাঁচি এবং খক খক কাশি হলে করণীয় কি। খুব জটিল একটা প্রশ্ন, আসলে কি করবেন? অনেকেরই এই সমস্যাটা, কবুতর হঠাৎ খক খক করে কাশে এবং এই ঠান্ডা কাশিটা থেকে অনেক সমস্যার সম্মুখীন হয়। যাদের হয়েছে তারা বোঝে আসলে কিরকম। তো যদি এরকম হয় তো শুরুতেই আপনারা ট্রিটমেন্টটা দিবেন, অ্যাকচুয়ালি দেরি করবেন না। অনেক সময় অনেকে অবহেলা করে যে এমনিতে ঠিক হয়ে যাবে বা কোনো মেডিসিন ছাড়াই ঠিক পেয়ে, মানে এমনিতে ঠিক করার চেষ্টা করলে কবুতরের আসলে অনেক ক্ষতি হয়ে যায়। তো আপনি যা করবেন, কবুতর যদি খক খক করে তাহলে একদম সর্বপ্রথম কবুতরটাকে ধরবেন, ধরে দেখবেন যে মুখের ভিতর কি আছে এবং নাকের উপরে। আমি একটা কবুতর ধরে আপনাদের দেখাচ্ছি। তো দর্শক বিন্দু, প্রথমত কবুতরটা ধরবেন, যে কবুতরটা নাকি খক খক করে কাশে বা হাঁচি মারে, তো সেই কবুতরটাকে প্রথম ধরবেন। ধরার পর দেখবেন যে ওর মুখের ভিতর চেক করবেন যে মুখের ভিতরে লালা আছে কিনা, বা অনেক সময় তালুতে কফ জমে থাকে যার কারণে ওর শ্বাস প্রশ্বাসের সমস্যা হয়, সমস্যা হলে ও কাশতে শুরু করে। তো যদি দেখেন যে ওর মুখের ভিতরে কোনো সমস্যা আছে তাহলে সমাধান করার চেষ্টা করবেন। যদি কফ জমে থাকে সেটাও আপনারা ক্লিয়ার করবেন, কফটা অবশ্য ক্লিয়ার করলে ওর হাঁচি কাশিটা কমে যাবে। যতটুকু সম্ভব কফটা পরিষ্কার করে দিবেন। আমি এর আগে একটা ভিডিও দেখেছি কবুতর শ্বাসকষ্ট হলে করণীয় কি, সেখানে দেখা আছে স্পষ্ট কফ কিভাবে বের হচ্ছে কবুতরের। অনেক কফ জমে থাকে আর যার কারণে কাশিটা হয়, একমাত্র কাশি হয় কফ জমে থাকার কারণে। আর যদি কফ না জমে বা কবুতরের মুখে যদি কফ না থাকে তাহলে কবুতর খক খক করবে না। তো সেক্ষেত্রে আপনারা দেখার পর যদিও বুঝতে না পারেন যে কফ জমেছে কিনা, তখন হচ্ছে করণীয় যে কবুতরটার আপনারা যে নাকটা দেখতেছেন, এই যে নাক, হ্যাঁ, এই নাকের এই উপরে এই নাকের যে নিঃশ্বাস নেই, এখানে কবুতরটা হা করে ধরে এক হাত দিয়ে বা অন্য আরেকজনের সাহায্য নেবেন। এরকম হা করার পর নাকের চাপ মারবেন। যখন নাকের মধ্যে আপনি টিপ মারবেন, দেখবেন যে ভিতর থেকে কফগুলা ওর মুখে বের হয়ে আসতেছে। তো এরকম একটা সুং জাতীয় কিছু নিয়ে আপনারা কফটাকে টেনে টেনে বের করবেন এবং ওই নাকে চাপ দিতে থাকবেন। এরকম বারবার করবেন, দেখবেন কি অনেক কফ বের হবে। আর এই কফটা যদি আপনি বের করে দেন, 60% কবুতর এই ঠান্ডা আর এই খক খক কাশি থেকে ভালো হয়ে যাবে। এবং এটা হয়তো বা 1 থেকে 2 দিন আপনার করা লাগতে পারে, প্রথম দিনে হয়তো বা ভালো হয়ে যেতে পারে, এই কফটা নাও জমতে পারে। যদি সুস্থ না হয় দ্বিতীয় দিনে আবার ট্রাই করুন যে কফটা আবার জমেছে এবং আবার বের করে দেওয়ার চেষ্টা করবেন। তো সেক্ষেত্রে যদি কফ না থাকে বা কফ জমে থাকে তাহলে ক্লিয়ার করবেন, না থাকলে যদি কবুতর খক খক করে সেক্ষেত্রে হয়তো আবার ভিতর দিকে শ্বাসনালীতে কোনো সমস্যা হয়েছে, সেক্ষেত্রে প্রাথমিকভাবে আপনারা একটা কাজ করতে পারেন, ডক্সিকেপ দিয়ে চিকিৎসাটা চালিয়ে যেতে পারেন। যদি ডক্সিকেপ দেন তাহলে কবুতরটার খক খকটা সেরে যাবে। যদি ডক্সিকেপও সেরে না যায় সেক্ষেত্রে এই খক খকটা বেশি দিন থাকলে কবুতরের শ্বাসকষ্ট হতে পারে এবং কবুতর হা করে নিঃশ্বাস নিতে পারে। তখন দ্রুত আপনারা ডক্সিকেপের সাথে সাগা, অত্যন্ত কার্যকরী একটা ঠান্ডার ওষুধ, এই সাগা ওষুধটা আপনারা অ্যাপ্লাই করবেন। ওষুধটাকে 6 টুকরো করবেন, 6 টুকরো করে এই সাগাটাকে 1 টুকরো করে সকাল এবং বিকাল 2 বেলা খাওয়াবেন এবং ডক্সিকেপের সাথে চলবে 30 সিসি পানির মধ্যে 1টা ক্যাপসুল গোলায় 10 সিসি করে ওকে খাইয়ে দিবেন সকাল এবং বিকাল। যদি প্রাপ্তবয়স্ক কবুতর হয় আর বাচ্চাদের ক্ষেত্রে তার অর্ধেক, এটা মনে রাখবেন। বেশি মাত্রায় প্রয়োগ করবে না, প্রাথমিক পর্যায়ে আপনারা ওষুধটা প্রয়োগ করবেন একটু কম পরিমাণে। যদি ওর দেহে সহনীয় হয়ে যায় তাহলে, যদি মনে হয় যে অসুস্থটা সেরে যাচ্ছে না তাহলে ডোজ একটু বাড়িয়ে দিবেন। তো এভাবেই সতর্কতার সাথে কবুতরের চিকিৎসা করতে হয়। আসলে অনেকে এটা জানে না, যারা নতুন তারা আসলে একেবারেই মানে হতাশ হয়ে যান। আর কবুতর অসুস্থ হলে একটা ব্যাপার আপনারা খেয়াল রাখবেন, যদি কারো কাছে সাহায্য চান, যেমন ফেসবুক গ্রুপ বা ফেসবুকে অনেক সময় অনেকে সাহায্য চায় যে কবুতরের এই সমস্যা কি করণীয়, বিভিন্ন জনে বিভিন্ন গাইডলাইন দেখায়, বিভিন্ন ওষুধের নাম বলে। আপনি আমারটা ফলো করবেন সেটা না, যে কোনো একজনের একটা ফলো করবেন, বা কেউ যদি একটা ওষুধের নাম বলে দেখবেন যে ওইখানে সাপোর্ট করেছে কিনা, যে ওষুধটা কার্যকরী কিনা। যদি কয়েকজনে একই ওষুধের নাম বলে অথবা তারা অ্যাপ্লাই করেছে কাজ হয়েছে, সেই ওষুধটাই ব্যবহার করবেন এবং হতাশ হবেন না। কমপক্ষে একটা কবুতর সুস্থ হতে 5 থেকে 7 দিন লাগে যে কোনো রোগ, হ্যাঁ, মিনিমাম 5 থেকে 7 দিনের পর যদি
কবুতরটা দেখেন যে সুস্থ দিকে চলে আসি, ওষুধটাই আপনারা অ্যাপ্লাই করতে পারেন বা ডোজ বাড়িয়ে দিতে পারেন। কিন্তু অনেকে নতুন যারা আছে হতাশ হয়ে কবুতর অসুস্থ হলেই এক একজনে এক এক ওষুধের নাম বলে, আর একদিন দুই দিন ট্রাই করি আবার চেঞ্জ আবার আরেকটা, মানে এরকম করতে থাকে। সেক্ষেত্রে দেখা যাচ্ছে কবুতর তো সুস্থ হয় না, কবুতরটা আসলে ধীরে ধীরে আরো মৃত্যুর দিকে চলে যায়। তো সেটা না করে আপনারা অবশ্যই যে কোনো একজনের একটা পরামর্শ ফলো করবেন, এতে কবুতরের জন্য ভালো হবে, আপনারও হতাশ হওয়া লাগবে না, কবুতর খুব দ্রুত সুস্থ হয়ে যাবে। আসলে কবুতর গুলা সঠিক সময়ে সঠিক ট্রিটমেন্ট দিতে পারলে কবুতর গুলা কোনো সমস্যা হয় না। তো প্রাথমিক অনেক সময় কবুতরে ঠান্ডা লাগে এবং বা অন্যান্য কারণেও হাঁচি দিতে পারে। তো যদি কফ না জমে, ঠান্ডা না লাগে, কবুতরে যদি শ্বাসকষ্ট না হয়, তাহলে আরেকটা ট্রিটমেন্ট আছে, আপনারা কেমনিকটা দিবেন, এটা খুব দ্রুত কবুতরের হাঁচি এবং কাশি উপশম করে। হ্যাঁ, এটা এটা অত্যন্ত কার্যকরী, মানে কেমনিকটা, এই কেমনিকটা দেওয়ার নিয়ম হচ্ছে 1 লিটার পানির মধ্যে 2 গ্রাম দিবেন, বা 1/2 লিটার পানির মধ্যে 1 গ্রাম দিয়ে কবুতরকে খাবার পানি হিসেবে 3 থেকে 4 দিন অথবা 4 থেকে 5 দিন আপনারা সরবরাহ করবেন। কবুতরের হাঁচি এবং কাশি কিছুই থাকবে না, এটা অত্যন্ত কার্যকরী। এটা করলে এমনি আরও বিভিন্ন রোগ থেকে কবুতর সুস্থ থাকে, রোগ প্রতিরোধ ব্যবস্থা আপনারা অবশ্যই করে তুলবেন, তাহলে কবুতর নিয়ে এত টেনশন আর কবুতর সুস্থ অসুস্থ নিয়ে এত টেনশন করতে হবে না। তো দর্শক বিন্দু, ভিডিওটা এ পর্যন্তই, যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন, যারা নতুন এসেছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি বাজিয়ে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।